আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ দর্শক আজকে খুবই চমৎকার একটা আমুল নিয়ে হাজির হয়েছে এই আমলটা যদি সবে কদরে করতে পারেন তাহলে আপনি আগামী বসে বসে এক বছর বসে বসে সোয়াব পাবেন বা তার চেয়ে বেশি সোয়াব পাবেন সরকারি কর্মকর্তারা তিরিশ বছর চল্লিশ বছর চাকরি করেন এরপর কিন্তু মৃত্যু পর্যন্ত তারা একটা ভাতা বা পেনশন বা একটা কিছু পেয়ে থাকেন তাদের স্ত্রীরা পর্যন্ত মরার আগ পর্যন্ত পেয়ে থাকতে পেয়ে থাকেন এই জিনিসটা তো এরকমই আপনি মনে করতে পারেন সোয়াব হবে আপনি কোনো আমল করবেন না শুধু সবে কদর এই একটা মাত্র দোয়া একবার পড়বেন আর কিছু করবেন না আগামী এক বছর তবু আপনার প্রতিদিন কমপক্ষে হলেও এক কোটি বা তার চেয়ে বেশি সোয়াব আপনার হতে থাকবে ইনশাআল্লাহ তো এটা আমি আপনাকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাকে আমি কোরআন হাদিসের আলোকে এখন আস্তে আস্তে আপনাকে বোঝাইয়ে দেওয়ার চেষ্টা করব। তাই দর্শক অনুরোধ থাকলো ভিডিওটি ধর্জনীয় শেষ পর্যন্ত দেখার দর্শক সবে কদর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রজনী এই রাত্রটিতে এবাদত করলে চুরাশি বছরের এবাদতের সোয়াব হয় এটা আমরা জানি এই চুরাশি বছর এবাদতের সাথে যদি আমি আজকের যে আমলটা বলবো এই আমলটা যদি পূরণ দেই তাহলে আগামী এক বছর কেন আরও হাজারো লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আপনি সোয়াব পাবেন আমি এই সবে কদরের সাথে বা রমজানের সাথে আমার আমলটার কোনো যোগসূত্র রাখছি না যদি যোগ করেন বা পূরণ দেন তাহলে আপনি এই সোয়াবটারও অনেক বেশি গুণ পাবেন কারণ রমজানে স্বাভাবিকভাবেই একটা আমল করলে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বেড়ে যায় আবার সবে কদর যদি সেটা হয় তাহলে এর সবের পরিমাণ পরিধি সংখ্যা কত যে বাড়বে সেটা রব মহান আল্লাহ তালাই ভালো জানেন দেখুন সবে কদরের রাত্রর যেই সংখ্যাটা আমরা বলি চুরাশি বছর আসলে এটা অতটা বলা উচিত নয় কারণ আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খাইরুম্মিন আলফিসার চুরাশি বছরের চেয়ে আল্লাহ বলেছেন চুরাশি বছরের চেয়ে দামি বা হাজার মাসের চেয়ে দামি হচ্ছে সবে কদর পাঁচশো টাকার চেয়ে দামি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার চেয়ে দামি হচ্ছে এক কোটি টাকা এখন আপনি যদি এক হাজার টাকার চেয়ে দামি জিনিসটাকে এক হাজার দ্বারাই মনে করেন তাহলে এটা আপনার জন্য বোকামি হবে আল্লাহ জাস্ট এই কথাটি বলেছেন যে সবে কদর হচ্ছে এক হাজার টাকার চেয়ে দামি এখন এক হাজার থেকে এক হাজার টাকার চেয়ে দামি কত টাকা সেটা আল্লাহ তালাই ভালো জানেন সেটা এগারোশো টাকা হতে পারে এগারোশো লক্ষ টাকাও হতে পারে এগারোশো কোটি টাকাও হতে পারে জাস্ট টাকার দ্বারা আমি বিষয়টা বুঝালাম তো হাজার মাসের চেয়ে দামি তার মানে চুরাশি বছর না চুরাশি বছরের চেয়ে দামি এখন চুরাশি বছরের চেয়ে দামি চুরাশি লক্ষ কোটি বছর হতে পারে তো এই বললাম সবে কদর এবাদত করা এই সংখ্যাটা এবাদত করলে যে সব হয় এই সংখ্যাটা কোনো মানুষের পক্ষে সঠিকভাবে ব্যক্ত করা অসম্ভব কোনো কম্পিউটারও এই সংখ্যাটা বের করতে পারবে না যদি আপনার এবাদতের একাগ্রতা থাকে এবাদত করার প্রতি খুব ভালো জজবা উদ্দীপনা আগ্রহ বা আল্লাহ তালার ভয় ভীতি ভালোবাসা থাকে পরকালের ভয় ভীতি জান্নাতের আশা জাহান নামের আশা অন্তরে পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু আপনি এরকম একটা সম্ভাবনা জাগাতে পারবেন অর্থাৎ অনেক সোয়াব পাবেন বড়কালে কিছু কিছু বান্দা সোয়াব দেখে বিস্মিত হয়ে যাবে আর আল্লাহকে বলবে আল্লাহ এই এত আমল নাম আমি করিনি আমি পাঁচ নামাজ পড়েছি টুকটাক সৎগা করেছি তাই বলে কি আমার এই এত এত সব হয়ে যাবে পাঁচশো ছয়শো কোটি সব আমি তো এত পাই নাই এত এত কামাই নাই তখন আল্লাহ তালা বান্দাকে বলবে আল্লাহ তখন সরি আল্লাহ বান্দাকে বলবেন বান্দা যে বান্দা এই আমলগুলো তোরি তুই সবে আমল করেছিলে না ওই আমল আমি বাড়াতে বাড়াতে ওই সোয়াব বাড়াতে বাড়াতে সবে কদের ও আমল করেছিলি ফলে আমি ওই সোয়াব বাড়াতে বাড়াতে তোকে এই এত সোয়াব দিয়ে দিয়েছি তো তখন দেখা যাবে যে আগেকার লোকেরা যারা পাঁচশো বছর হাজার বছর হায়াত পেয়েছেন হায়াত পেয়ে তারা একশো এক হাজার বছর হায়াত পেয়ে তারা এক হাজার বছর পাঁচশো বছর এবাদত করেছেন যে তাদের চাইতেও বেশি সোয়াব আমাদের তখন দেখা দিবে অথচ আমরা হায়াত পেয়েছি তাদের তুলনায় পুঁটি মাছের মতো বা মশা মাছের মতো মাত্র তিরিশ চল্লিশ বছর আমরা হায়াত পেয়েছি তো এজন্য আমাদের কি কিছু সঠিক আমল করতে হবে সবে কদরের রজনীতে মূল্যবান এটা কোনো সন্দেহ নাই সবে কদরের রজনীতে যে কোনো আমল করাই মূল্যবান দামি শ্রেষ্ঠ এবং অনেক ফজিলাত পূর্ণ চাই সেটা কোরআন তেলাওয়াত হোক জিগির হোক দানসদগা হোক বা একটু কবর জিয়ারত হোক একটু মসজিদে বসে থাকা হোক একটু জান্নাত স্মরণ করা হোক জাহান্নামকে স্মরণ করা হোক আমাদের নবীকে স্মরণ করা হোক সাহাবিদেরকে স্মরণ করা হোক বুজুর্গদের স্মরণ করা হোক বা কোনো কিতাব পড়া হোক যাই করা হোক না কেন সেটা চুরাশি বছর এবাদতের সমতুল্য সব আপনাকে এনে দেবে ইনশাআল্লাহ কিন্তু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তসবি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বাক্য কিছু গুরুত্বপূর্ণ দ্রুত এমন আছে যেটা অনেক অনেক সোয়াব আপনাকে এনে দিতে পারে দেখুন আল্লাহ্মির লিলমু মিনিনা ওয়াল মুমিনাত আমি জাস্ট তিনটি শব্দ আরবির তিনটা শব্দ এখানে বললাম আল্লাহ্মির লিল মিনিনা ওয়াল মিনাত এটা যদি সবে কদরে পড়তে পারেন একবার তাহলে দুইশো কোটি সোয়াব পাবেন এটা হচ্ছে স্বাভাবিক সোয়াব এখন এই দুইশো কোটি সোয়াবকে যদি সাতশো দ্বারা পূরণ দেন আবার এই দুইশো কোটি সোয়াবকে যদি চুরাশি বছর দ্বারা পূরণ দেন তাহলে একটা লম্বা সংখ্যা কিন্তু দাঁড়াতে পারে এছাড়া আরও অনেক আমল আছে যেগুলো দেখতে ক্ষুদ্র করতে ক্ষুদ্র সময় লাগে কম কিন্তু বিনিময় অনেক অনেক পাওয়া যায় এ সকল আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে নবীকে স্মরণ করে সালাম দেয়া নবীকে স্মরণ করে নবীর প্রতি দূরত পাঠ করা আপনি হয়রান হয়ে যাবেন আপনার বিস্মিত লাগবে আপনার কাছে আপনার কাছে অবাক লাগবে এবং আপনার কাছে অবিশ্বাসও মনে হতে পারে যে দূরত পড়লে কি এত সফ দূরত পড়লে কি এত বিনিময় পাব এটা কিভাবে হতে পারে এটা হতে পারে কারণ হচ্ছে দর্শক দূরতটা হচ্ছে নবীর জন্য আর নবীর জন্য কেউ সামান্য কোরবান করলেও নবীর জন্য কেউ সামান্য সময় ব্যয় করলেও আল্লাহতালা অসামান্য খুশি হয়ে যান তালা ভীষণ খুশি হয়ে যান কারণ নবী হচ্ছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা আছে আমরা যত জিনিসের নাম জানি জান্নাত জাহান্নাম ফেরেশতা জিন মানুষ যত প্রাণী আছে যা কিছু আছে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ তালা নবীকে বেশি ভালোবাসেন এবং বেশি ভালোবাসা যদি আমি সংখ্যা তার একটু বলি একটু আপনাকে সহজে বোঝানোর জন্য মনে করেন আল্লাহ তালা পৃথিবীতে যত মানুষ আছে আমাদেরকে যত ভালোবাসেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে যতটা বেশি ভালোবাসেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আল্লাহ তালা জান্নাতের হুরদেরকে যতটা বেশি ভালোবাসেন জান্নাতের খাদেমদেরকে যতটা বেশি ভালোবাসেন জান্নাতের হুর গেলমান খাদেম এদের সংখ্যা তো অনেক বেশি এই জন্য বললাম এছাড়া পৃথিবীতে যত জিন আছে এদেরকে যত বেশি ভালোবাসেন যারা আল্লাহওয়ালা হয়েছেন তাদেরকে যত বেশি ভালোবাসেন এই সব ভালোবাসা এই সব ভালোবাসা যদি একটা পাল্লায় রাখেন আর এদের সাথে যদি সকল নবীদের ভালোবাসা ওই পাল্লার মধ্যে রাখেন এরপরে আল্লাহ তাআলা তারা নবীকে যতটা বেশি ভালোবাসেন নবীর ভালোবাসাটা যদি আর এক পাল্লায় রাখেন এরপরে ওজন দেন খোদার কসম নবীর ভালোবাসার পাল্লা ভারী হবে বেশি হবে নবীকে আল্লাহ তালা এতটাই বেশি ভালোবাসেন নবীর জন্যই আল্লাহ তালা কুল কায়না জান্নাত জাহান্নাম মানুষ জিন ফেরেশতা সব কিছু সৃষ্টি করেছেন এই নবীর জন্য একটু করা আল্লাহ তালা অনেক খুশি হয়ে যান নবীর জন্য দূরত পড়া নবীর জন্য কেউ সালাম পাঠালে এতে আল্লাহালা ভীষণ খুশি হন আপনারা হয়তো জানেন যে আশিবার যদি কেউ দূরত পড়ে জুমার দিন তাহলে আশি বছরের গুনামাফ হয় এটা কিন্তু রমজানের কোনো ফজিলাত বলছি না রমজানে যদি আপনি আশিবার পড়েন তাহলে এর অনেক লক্ষ কোটি বছর সোয়াব হয়ে যাবে মাফের একটা কারণ হয়ে যাবে স্বাভাবিক সপ্তাহে স্বাভাবিক জুমার দিন যদি আশিবার কেউ নবীর সানে দূরত পড়ে তাহলে আশি বছরের মাফ এবং জুমার দিনের রাতে যদি কেউ একশোবার দূরত পড়ে তার একশোটা মনোবাসনা পূরণ হবে এর মধ্যে সত্তরটা পূরণ হবে আপনার পরকালে আর তিরিশটা মনোবাসনা পূরণ হবে এই দুনিয়াতে তাছাড়া দূরত শরীফ যখন কেউ পড়ে তার জন্য ফেরেস তারা দোয়া করতে থাকে দুরুদ পড়লে রহমত পাওয়া যায় বরকত পাওয়া যায় মাফ হয় নেকি পাওয়া যায় আর কোনো বিপদ দূরত পড়লে আপনার ধারে কাছে আসতে পারে না তো এখন আমি মূল পয়েন্টে চলে যাই যে দূরত সম্পর্কে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি মাথায় রাখবেন মূল হাদিসটি বুঝার জন্য এই কথাগুলো আপনার মনে রাখা দরকার বা জানা দরকার এই জন্য কথাগুলো আমি আগে বললাম যে দুরুতটা পড়লে বা যে আমলটা করলে চব্বিশ সাল পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত সম্ভবত আপনার জন্য সব লেখা হবে আপনার জন্য নেকি লেখা হবে এবং এই নেকি প্রত্যেক দিন আমার মনে হয় হাজারো কোটি কোটি হয়ে যেতে পারে আমি সংখ্যাটা আমি আপনাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি দেখুন একটা দরুদ আছে যা জল্লাহু আন্না মুহাম্মাদ মাহুয়া আহলুহু এই দরুদটা কেউ যদি একবার পরে তাহলে হাদিসের পৃষ্ঠাতে স্পষ্ট লেখা আছে অস্পষ্ট বা সন্দেহযুক্ত কথা না স্পষ্ট কথা তার জন্য জন ফেরেশতা আসে এই সত্তর জন ফেরেশতা এসে এক হাজার দিন পর্যন্ত তার কাছে থাকে এবং তার জন্য সোয়াব লিখে আমি আবারও বলছি এই দূরটা আমি একবার পড়েছি আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটি তৈরি করার স্বার্থে যদিও আমি আপনাদের স্বার্থে বা টাকা পয়সার স্বার্থে বা ভিডিওর স্বার্থে আমি দূরটা পড়েছি তবুও আমার জন্য অলরেডি জন ফেরেজ আল্লাহ তালা পাঠিয়েছেন এবং তারা আমার পাশে আমার বাসাবাড়িতে বা আমার এলাকায় বা আমার চতুর্পার্শে থাকবেন এবং তারা থাকবেন আগামী এক হাজার দিন পর্যন্ত এখন তিনশো পঁয়ষট্টি দিনে যদি এক বছর হয় তাহলে এক হাজার দিনে প্রায় আড়াই বছর বা প্রায় তিন বছর তাহলে এই দুই হাজার তেইশ কদরে যদি আমি এই দুটো একবার পড়ি তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাল সবে কদর পর্যন্ত বলা চলে যে এই এক সত্তর জন ফেরিস্তা আমার পাশেই থাকবেন এবং তারা আমার জন্য কি করবেন লিখবেন কী লিখবেন সোয়াব লিখবেন তাদের কাজই হচ্ছে সোয়াব লেখা দেখুন আমাদের ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছে যাদেরকে মুনকার নাকির বা কিরমান কাতিবিন কিরমান কাতিবিন বলা হয় এই দুইজন ফেরেশতা আমাদের জন্য সোয়াব এবং গুনাহ লেখেন আমরা যখন ঘুমিয়ে থাকি এই দুইজন ফেরেশতাদের কোনো কাজ থাকে না আমি যখন ঘুমাবো তো আমার সোয়াবও নাই আমার গুণাও নাই এই দুইজন ফেরেস্তা তখন অপসরে থাকে একটু বিশ্রামে থাকতে পারে দর্শক এই ফেরেশতা ডান কাদের ফেরেশতা এর কাজ হচ্ছে শুধু সোয়াব লেখা এ গুণা লেখে না আবার এর কাজ হচ্ছে কোনো ভালো কাজ করলে সেটা উঠিয়ে রাখা আবার যে বাম কাদের যে ফেরেশতা আছেন এর কাজ হচ্ছে শুধু গুণা লেখা আর গুণা মোচন করা তো এই দুইজন ফেরেস্তার এই দুইটি কাজ আর আমি যে দূরটা পড়লাম আমার জন্য যে সত্তর জন ফেরেশতা আসলো তারা অতিরিক্ত ডিউটি করে এই ফেরেস্তার সাথে অতিরিক্ত যুক্ত হয় যে তুমি একা আর কতটুকু সোয়াব লিখবা আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কারণ এই ব্যক্তি নবীর প্রেমে হাবুডুবু খেয়ে নবীর জন্য একবার দূরত পড়েছে তাই আল্লাহ আমাদেরকে সত্যজন স্পেশাল ফোর্স পাঠিয়েছেন আমাদেরকে বলেছেন এক হাজার দিন পর্যন্ত সোয়াব লিখতে এই ফেরেস্তা আপনি যখন ঘুমাবেন তখন এই ফেরেস্তা কিন্তু সোয়াব লিখবে না কিন্তু এক জন যে ফেরেজে এসেছে তারা কিন্তু আপনি ঘুমালেও তারা ঘুমাবে না তারা বিশ্রাম করবে না তারা কিছু খাবে না ফেরেস্তারা এমনিতেই খায় না ঘুমায় না সংসার করে না বাজারঘাট করে না জাস্ট উদাহরণের জন্য বলছি তো এই সত্তর জন ফেরেশতা আপনি ঘুমালেও আপনি গুনাহের মধ্যে থাকলেও গুনাহের মধ্যে থাকলে তো ডান কাদের ফেরেশতা সোয়াব লেখার কোনো প্রশ্নই আসে না কিন্তু এই জন যে ফেরেস্তা এসেছে তারা আপনার জন্য সব লিখতে থাকবে চাই আপনি ঘুমান চাই আপনি খান চাই আপনি গুনাহের মধ্যে থাকেন চাই আপনি দেশে কিংবা বিদেশে চাই শহরে কিংবা গ্রামে যে যে অবস্থায় থাকেন আপনার জন্য সব লিখবে এমন কি আপনি যদি আজকে দৌড়টা পরে আজকেই মরে যান তবু আপনার জন্য আগামী এক হাজার দিন পর্যন্ত ইনশাআল্লাহ সত্তর জুন ফেরেস্তা সব লিখে পাঠাতে থাকবে আপনার কবরে তাহলে এটা অনেক বিস্ময়কর একটা বিষয় নয় এটা অনেক ফজিলতপূর্ণ একটা বিষয় নয় কি অবশ্যই অবশ্যই একটা ফজিলতপূর্ণ বিষয় আর এরকম ফজিলতপূর্ণ বিষয় আপনি বেশি বেশি খুঁজে পাবেন শুধুমাত্র দুরুৎ শরীফের মধ্যেই দুরুৎ শরীফ সম্পর্কে কোরআন সুন্নায় অনেক হাদিস আছে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন আপনি অবাক না হয়ে পারবেন না আপনি নিজে নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না যে দুরুদ সামান্য একটা শব্দ সাল্লাহ সাল্লাম বা আল্লাহম সাল্লি আল্লাহ মোহাম্মদ এর মধ্যে এত অসামান্য ফজিলত এটা আপনি নিজে নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবেন না সত্যি দুরুদ হচ্ছে কেমন জানেন খনির মতো ওই যে জমজমের কূপ দেখেন না সেই ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে আল্লাহ তালা জমজম তৈরি করেছেন আজ পর্যন্ত জমজমের পানি না শুকায় না শেষ হয় না বন্ধ হয়েছে এটা পানে আসতেছে তো আসতেছেই কোনো শেষ হয় না তো দুরুদ হচ্ছে এরকমই জমজম কূপের মতো খনির মতো এর ফজিলত শেষ হবার মতো নয় আর দূর যদি পরা হয় অন্তরে গহীন থেকে মানে নবীকে স্মরণ করে দূরত যদি পরা হয় নবীকে পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা করে তাহলে এই দুরুদের ফজিলত এই দুরুদের তাৎপর্য কত যে বেশি হবে সেটা আল্লাহতালাই ভালো জানেন একটা দূরদ যদি আপনি এর এমনভাবে জীবনেও পড়তে পারেন যে নবীকে পরিপূর্ণ শ্রদ্ধা করে নবীকে পরিপূর্ণ ভালোবেসে নবীকে পরিপূর্ণ স্মরণ করে একটা যদি নবীর জন্য দূরত পড়তে পারেন তাহলে এই দূরদের উশিলায় আল্লাহ তালা আপনার জন্য একজন ফেরেশতা পাঠাবেন এবং এই ফেরেশতা আপনার মরা পর্যন্ত নয় বরং কামত পর্যন্ত দুই হাজার বা তিরিশ সাল পর্যন্ত নয় বরং কেয়ামত যেদিন হবে কেয়ামত যদি এক হাজার বছর পরে হয় এক হাজার বছর পর্যন্ত এই ফেরেস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে আপনার জন্য মাঘ ফেরাত চাইতে থাকবে আল্লাহ আল্লাহতালার কাছে ইনশাআল্লাহ দুরুদের এই ক্ষমতা দুরুদের এই তাৎপর্য আল্লাহ তালা দুরুদের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছেন আর দুরুদ হচ্ছে পৃথিবীতে একটা ব্যতিক্রম ধরনের আবাদত এটা কখনই স্টপ হয় না আল্লাহ বলেছেন ইন আল্লাহ ই কাত মান্দা তোমরা দূরত পড়ো সাবেক কদরের দূরত পড়ো রমজানে দূরত পড়ো রমজান ছাড়া দূরত পড়ো সময় দূরত পড়ো নামাজে দূরত পড়ো আজানের পরে দূরত পড়ো আল্লাহ তালা আমাদেরকে দূরত পড়তে বলেছেন আর বলেছেন যে আমি আল্লাহ নিজে আমার নবীর জন্য দূরত পাঠাই আমার ফেরেস্তারা দূরত পাঠায় আর মানুষ তোমরা যখন শেষ হয়ে যাবে আমার ফেরেস্তারাও যেদিন ধ্বংস হবে সব কিছু যেদিন শেষ হবে যেদিন কেমাত হবে সেদিনও আমি আমার নবীর জন্য দূরত পাঠাতেই থাকব দূরত পাঠাতেই থাকব নবীকে আল্লাহ তালা এতটাই বেশি ভালোবাসেন তাই নবীর জন্য একটা বার আমি যে দূরটা পড়েছিলাম জজল্লহ আন্না মুহাম্মদানুহু বিশুদ্ধভাবে সহি শুদ্ধ নিয়তে নবীকে স্মরণ করে সবে কদরের রজনীতে মাত্র একটা বার পড়বেন আমি আল্লাহর নামের কসম করে বলল আমার সামান্য ভুল হবে না আগামী দুই হাজার পঁচিশ সাল সবে কদরের আশার আগ পর্যন্ত কমপক্ষে সত্তর জন ফেরিস্তা আপনার জন্য সোয়াব লিখতে থাকবে এখন মানুষের চেয়ে ফেরেশতাদের কাজের গতি বেশি ফেরেজ তারা মুহূর্তের মধ্যে জমিন থেকে আসমানে যেতে পারেন এই ক্ষমতা ফেরেজ তাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তাছাড়া ফেরেজ তাদের খাবার নাই ঘুম নাই ব্যস্ততা নাই ফলে ফেরেজ তারা স্বাভাবিকভাবেই কাজে করবে অগ্রগামী বা বরকত পেয়ে থাকেন তো একজন মানুষ শত ব্যস্ততার মধ্যেও একদিনে যদি একটা সংখ্যা লেখা লেখতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেক অনেক সংখ্যা কিন্তু লিখতে পারে হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত আমার মনে হয় একজন মানুষই লিখতে পারবে তাহলে একজন ফেরেস্তা নয় সত্তর জন ফেরেস্তা যাদের ঘুম খাওয়া খাওয়ানাই তারা চব্বিশটা ঘন্টা আপনার জন্য সোয়াব লিখবে তাহলে প্রত্যেক চব্বিশ ঘন্টায় তারা কত হাজার কোটি সোয়াব লিখতে পারবে এটা আল্লাহ তালাই ভালো জানেন আমি জাস্ট একশো এক কোটি আপনাকে বোঝানোর জন্য বললাম এর বেশিও হতে পারে কমও হতে পারে তো এভাবে প্রত্যেক চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি এরকম একটা সোয়াব পাবেন বোনাস হিসাবে সরকারি কর্মকর্তা যেরকম রিটায়ার্ড হলে একটা পেনশন একটা ভাতা পেয়ে থাকে প্রতি মাসে ঠিক তেমনি আপনি প্রতি মাসে নয় বরং প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ডে ফেরেজ দ্বারা সব লিখেতে পারবেন আপনার আমল নামায় যদিও আপনি গুনাহের মধ্যে থাকেন যদিও আপনি কি বলে ঘুমের মধ্যে থাকেন খাবারের মধ্যে থাকেন দুনিয়ার ব্যস্ততার মধ্যে থাকেন তাই দর্শক সবে কদরের রজনীতি অন্য চার পাঁচটা আমল করেন বা না করেন দূর কে ভালোবাসবেন দূরতকে পড়বেন সত্যি আপনার দূরত যদি আপনার সবে কদরে থাকে আপনার সবে কদরটা উজ্জ্বল হবে সবে কদরটা ভালো হবে দেখুন একটা কথা মরণ পর্যন্ত মনে রাখবেন আপনি নামাজ পড়লেন কিন্তু দূরত পড়লেন না নামাজের মধ্যে তাহলে আল্লাহ তালা কেমন যেন বলেন বান্দা তোর এই নামাজ আমার কি হবে তোর এই নামাজ আমার কাছে ভালো লাগে না আপনি আজান দিলেন কিন্তু আজানের মধ্যে নবীর নাম বললেন না তো এই আল্লাহ আল্লাহতালার কাছে কবলেই হবে না আপনি মোনাজাত করলেন কিন্তু মোনাজাতের আগে দূরত পড়লেন না স্পষ্ট হাদিসের কথা আপনার এই মোনাজাত আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকবে আপনি সবে কদরের মতো রাত্রটিতে আল্লাহ তালার কাছে যদি মোনাজাত করেন তবুও তবুও আপনার মোনাজাত আল্লাহ তালার কাছে যাবে না কারণ আপনি দূরত পড়েন না নবীজি সাল্লি সাল্লাম একজন সাহাবিকে দেখলেন নামাজ পড়লেন এরপরে সে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও জান্নাত দাও গুনামাফ করে দাও নবীজি সাল্লাম ওই সাহাবির কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন সাহাবি তুমি তো খুব তাড়াহুড়া করে ফেললে যখন নামাজ শেষ করবে আগে নবীর আগে আল্লাহর জন্য দূর আল্লাহর জন্য প্রশংসা করবে এরপর তোমার নবীর জন্য দূরত পড়বে এরপর আল্লাহ তালার কাছে কিছু চাইবা কিছুক্ষণ পর এই সাহাবিকে নসিহত করার কিছুক্ষণ পর আরেকজন সাহাবি আসলেন তিনি এসে নামাজ পড়লেন তিনি এসে নামাজ পড়ে আল্লাহর প্রশংসা নবীর জন্য দূরত পড়লেন এরপরে মোনাজাত করতে শুরু করলেন নবী বললেন এ নামাজি আমার সাহাবি এখন তুমি আল্লাহরের কাছে চাও আল্লাহ তোমাকে দিবেন মোনাজাত করো তোমার মোনাজাত তোমার প্রার্থনা আল্লাহ কবুল করবেন তাই আমরা বুঝতে পারি দুরুদের অসংখ্য ক্ষমতা আছে দুরুদের অসংখ্য ফজিলত আছে তাই দর্শক আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি জাস্ট আপনাকে অতি লোভনীয় অতি আকর্ষণীয় অতি ফজিলতপূর্ণ কথাগুলো অতি সুন্দরভাবে অত অতি আকর্ষণীয়ভাবে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি কোনো কথা আপনার দিলে ব্যথা লাগলে ক্ষমা করে দেবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম